এক্সপোর্ট বন্ধ, পচে যাচ্ছে 50 লক্ষ টাকার মাছ। গত 3 দিন ধরে মাছ বোঝায় ট্রাক নিয়ে প্রেট্টাপোল পার্কিং এ দাঁড়িয়ে চালক। অশান্ত বাংলাদেশ, সোমবার থেকে বন্ধ সীমান্ত বাণিজ্য, বুধবারেও চালু হয়নি বাণিজ্য, ফলে পেট্রাপোল সীমান্তে সার দিয়ে দাঁড়িয়ে রয়েছে পণ্য বোঝাইকারী ট্রাকগুলি। মাছ নিয়ে বাংলাদেশে যাওয়ার পথে সমস্যায় ট্রাক চালকেরা। ট্রাকে বোঝায় প্রায় 50 লক্ষ টাকার মাছ, দাঁড়িয়ে থাকতে থাকতে বরফ গলতে শুরু করেছে, ইতিমধ্যে পচন ধরেছে মাছে। ট্রাক চালকেরা জানিয়েছেন, গত সোমবার সকাল থেকে পেট্রাপোল এলাকায় দাঁড়িয়ে রয়েছেন তারা। একটি দুটি নয়, 4-4টি ট্রাক মাছ বোঝাই করে সোমবার থেকে দাঁড়িয়ে রয়েছে। তাদের দাবি, বাংলাদেশের পরিস্থিতি খারাপ, এক্সপোর্ট বন্ধ, স্বাভাবিকভাবেই কাস্টমসের ক্লিয়ারেন্স পাওয়া যায়নি। এ বিষয়ে ট্রাকের চালক বলেন, গত সোমবার থেকে দাঁড়িয়ে আছি, সঠিক কোনো খবর নেই, কখন যেতে পারবো সে বিষয়ে সঠিক কোনো তথ্য পাচ্ছি না। আজকের মধ্যে মাছ বাংলাদেশ পাঠাতে না পারলে সব মাছ নষ্ট হয়ে যাবে। হালত কে রে, হাম লোক হমকো সোমবার কা গাড়ি হ্যায়, সোমবার সে হাম ইয়াহ পে খড়া হ্যায়, কোই রিপোর্ট নেই, আজ ঢুকেগা কল ঢুকেগা ইসকা কোই পতাই নেই চল রহা হ্যায়। মচ্ছি লেগা আয়ে হ্যায় হাওড়া সে, অভি কোই পরিস্থিতি পতাই নেই চল রহা হ্যায় কি ক্যা হোগা নেই হোগা। মচ্ছি তো খারাপ হো রহা হ্যায়, ধীরে ধীরে খারাপ হো রহা হ্যায়, আজ আগর নেই ঢুকেগা তো খারাপ হো জায়েগা মচ্ছি সব। এ বিষয়ে মাছ ব্যবসায়ী বলেন, ওড়িশা থেকে গাড়িগুলি আসছে, এগুলি মূলত সামুদ্রিক মাছ। ওড়িশা থেকে মাছগুলি বাংলাদেশে যাওয়ার কথা ছিল। 3 দিন ধরে আমরা পার্কিংয়ে দাঁড়িয়ে রয়েছি, মাছগুলি সব পচে যাচ্ছে, কি করব কিছুই ভেবে পাচ্ছি না। মাছ নষ্ট হচ্ছে আমাদের, কালকে এক্সপোর্ট হওয়ার কথা ছিল মাছটা, কালকে যায়নি, কালকে গাড়ি এসে দাঁড়িয়ে গেছে। পরশুদিন উড়িষ্যা থেকে গাড়ি ছেড়া, পরশুদিন একদিন বাসি হলো, কালকে দিনটা বাসি হলো, আজকে দিনটাও দাঁড়িয়ে গেছে গাড়ি। এখন কবে কি যাবে সেটা বলতে পারছি না কিছু, ওই পার থেকে কোনো রিপোর্ট আসছে না যে কখন কি গাড়ি যাবে কি না যাবে তাও বলতে পারছি না আমরা কিছু। তা মোটামুটি 50 লক্ষর উপরে হবে, নানান রকমের সামুদ্রিক মাছ আর কি। বাংলাদেশ যাওয়ার কথা ছিল, উড়িষ্যার মাছ বাংলাদেশ যাওয়ার কথা ছিল। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, পেট্রাপোল। সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলে রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট, শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টপাজার, বনগাঁ। ফোন 03215257603। সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলে রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট, শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টপাজার, বনগাঁ। ফোন 03215257603।